নমস্কার বন্ধুরা আমি সমীর আর আপনারা দেখছেন দ্য আর্ট জার্নি আজ আমাদের আলোচ্য বিষয় হলো শিল্পতত্ত্ব বা এলিমেন্ট অফ আর্টের একটি উপাদান স্টেকচার বা অঙ্গবিন্যাস নিয়ে বা গাত্রতল নিয়ে বা যেটাকে ভারতীয় চিত্রশিল্পে বলেছে কোধ সেটা শিল্পী তার চিত্রতলে বা ভাস্কর্যে কোনো কাজ করতে গেলে তার গাত্রতলের যে গুণমান তাকেই আমরা বলছি স্টেকচেকচার দুটো ইন্দ্রিয়কে সব সময়ের জন্য উদ্দীপ্ত করছে একটা হচ্ছে স্পর্শের সাহায্যে আপনি স্ট্রেকচারকে বুঝতে পারেন আর একটা হচ্ছে দেখে উদ্দীপ্ত মানে দেখে আপনি স্ট্রাকচারকে আপনি বুঝতে পারেন এবার আমাদের বিষয় হচ্ছে যে একটা হচ্ছে টাচ করে একটা ভিউ প্রত্যেক জিনিস সূর্যের আলো যখনই পৃথিবীতে পড়ছে যখন আমরা সমস্ত জিনিসকে দেখতে পাই তার রঙের যে বৈচিত্র্য এটা কিন্তু একটা স্ট্রেকচার তাহলে প্রত্যেক জিনিসের নিজস্ব একটা স্ট্রেকচার আছে গেল এবং অ্যারিস্তেতল এরা কিন্তু এতদিন বলেছিল দৃশ্য এবং দৃশ্যকলা সাব্যকলা এবং দৃশ্য আমাদের পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা আমরা পরিচালিত হই মানুষ চক্ষু নাচি হাজি ও বা ত্বক অর্থাৎ চোখ দিয়ে আমরা দেখি নাক দিয়ে আমরা ঘ্রাণ নিই কান দিয়ে আমরা শুনি আর হাত দিয়ে আমরা স্পর্শ করি জীব দিয়ে আমরা খাদ্যের স্বাদ নিই কিন্তু আমরা এখানে স্টেকচারটা স্ট্রেকচারটা অনুভবের জন্য কিন্তু আমরা স্পর্শের সাহায্য নিই অর্থাৎ আপনি ছুঁয়ে বুঝতে পারবেন যে স্ট্রেকচারটা কীরকম মানে জিনিসটা কীরকম খসখসে মসৃণ রেশমি চকচকে ম্লান এগুলো কিন্তু রুক্ষ এগুলো কিন্তু সবই আপনি ছুঁয়ে বুঝতে পারবেন অর্থাৎ স্টেকচার হলো। কোনো বস্তুর দৃশ্য দৃশ্যগত এবং স্পর্শগত একটা অনুভূতি আমরা যেটা বলবো। যে স্টেকচার তৈরি করতে গিয়ে শিল্পী কতগুলো বা চিত্রপটে বা ভাস্কর্যে কতগুলো মেটেরিয়ালে ইউজ করে থাকে জড়ি কাঠ ধাতু চামড়া ইতে ইত্যাদি অনেক কিছু ব্যবহার করে সে স্ট্রেকচার করে থাকতে বালি ব্যবহার করে থাকতে পারে অর্থাৎ পাথর ব্যবহার করতে পারে সে তার মানে তার অনুভূতিগুলো প্রকাশ করার জন্য স্ট্রেকচারকে স্ট্রেকচারের সাহায্য নিয়ে থাকে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক ডিজাইনের উপাদানে ভিজুয়াল স্ট্রেকচার কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে আমরা এই বুঝলাম যে স্ট্রেকচার একটা হচ্ছে একটা দর্শন মানে দেখে আপনি বুঝতে পারেন আর একটা হচ্ছে স্পর্শ করে স্পর্শকাতর মানে যেটা আমি ট্যাক ট্যাকটিল বা যেটা আমি হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারি সেটা হচ্ছে সেটা আমি বলেছি আর একটা হচ্ছে ভিজুয়াল স্ট্রাকচার মানে যেটা আমি চোখে দেখি কিন্তু সেটা স্পর্শ করেও বোঝা যায় বা দেখাও যায় মানে প্রকৃতি স্ট্রাকচার কিন মনে রাখতে হবে স্পর্শ সব ভিজুয়াল স্ট্রাকচার মানে স্পর্শে করে নাও বোঝা যেতে মানে বাঘের গায়ে আপনি কালো কালো আর হলুদের যে দাগ সেইটা আপনি স্পর্শ করে কখনোই বুঝতে পারবেন না সেটা আমি যাই দেখেছি সেই একমাত্র বুঝতে পারবে ময়ূরের সুন্দর অত সুন্দর স্টেকচার তার পেখমের এটা কিন্তু যে দেখেছে সেই বুঝতে পারবে এটা স্পর্শ করে কিন্তু ওইটা বোঝা যাবে না ওই কালার বোঝা যাবে না তার গলার যে সুন্দর নীলাব রঙ পাখির গায়ের পালকের বুঝতে পারবেন যেগুলো পালক কিন্তু আপনি কখনোই ওটা স্টেকচারে যে কালার স্ট্রেকচারটা সেটা কিন্তু আপনি কখনোই দেখেন তাই জন্য মনে রাখতে হবে একটা হচ্ছে স্পর্শ করে বোঝা যায় স্ট্রেকচার একটা হচ্ছে দেখে বোঝা যায় স্টেকচার এবারে আমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে প্রাকৃতিক একটা হচ্ছে কৃত্রিম প্রাকৃতিক স্ট্রেকচারগুলো আমাদের প্রধানত মনে রাখতে হবে প্রাকৃতিক স্ট্রেকচার যেগুলো সেগুলো কিন্তু প্রকৃতি থেকে পাই পাওয়া যায় যেগুলো ন্যাচারাল স্ট্রেকচার অর্থাৎ আমি প্রকৃতির থেকে যেগুলো পেয়েছি এগুলোর মধ্যে যেমন উপাদান যে ডাইরেক্ট যেমন হাতির গায়ের চামড়া গাছের বাকল গোলাপ ফুলের পাবড়ি এগুলো কিন্তু ডাইরেক্ট প্রকৃতিই দিয়েছে বিভিন্ন কুমিরের গায়ের যে খাঁচ কাটা দাগ মাছের গায়ের যে আঁশ এগুলো তো শিল্পী তৈরি করেনি এগুলো কিন্তু প্রকৃতি মানে ঈশ্বর সেগুলো সব তৈরি করেছে এবং ভগবানের দ্বারা সেগুলো তৈরি মানে মহান সৃষ্টিকর্তা তিনি এগুলো তৈরি করেছেন এবং সেগুলো কিন্তু প্রাকৃতিক স্টেকচার মানে যেগুলো স্বয়ংক্রিয়ভাবে যুগ যুগ ধরে প্রকৃতি ওগুলো তৈরি করে যাচ্ছে সুন্দর বালিয়ারি সমুদ্রের ঢেউ এগুলো সব গাছের পাতার অঙ্গবিন্যাস এগুলো সবই কিন্তু প্রাকৃতিক স্টেকচার আর কৃত্রিম স্টেকচারগুলো কী কী যেগুলো কিন্তু মা মনুষ্য দ্বারা তৈরি মানে মানুষ যেগুলো তৈরি করেছে বা জি জীব দ্বারাও তৈরি করা স্ট্রেকচার আছে সেই যে সেগুলো দ্বারা যেগুলো তৈরি করেছে সেগুলো যেমন কৃত্রিম স্ট্রেকচারের মধ্যে একজন সুন্দর পটারি পট বানাচ্ছে কুমোর সুন্দর পট তৈরি করলো তা পটের যে গঠন পটের গায়ে যে মাটির যে পোড়ানোর পরে যে গঠন সেগুলো এবং গায়ে ছুঁয়ে বোঝা যাওয়ার যে গঠন উলের সুন্দর সোয়েটার জামা প্যান্ট এগুলো কিন্তু সবই কৃত্রিম স্ট্রেকচারের মধ্যে পড়ে আমাদের এগুলো মনে রাখতে হবে কৃত্রিম স্ট্রেকচারগুলো সব কিন্তু ক্রিয়েট মানে তৈরি করেছে মানুষ সেগুলো সৃজন করেছে এগুলো সবই সৃজিত স্ট্রেকচার এবং সুন্দর গাছ গাছ ফার্নিচার ফার্নিচারের মধ্যে যেমন আসাবপত্রের মধ্যে যেমন যে আছে নরম আপনি সোপার মধ্যে বসলেন নরম সোপার যে গদি কাঠের যে মঙ্গবিন্যাস সুন্দর আসাপত্র যেগুলো আলমারি দরজা জানলা এগুলো সবই কিন্তু কৃত্রিম স্ট্রেকচার সুন্দর দেয়ালের গঠন এখন আবার দেয়ালে রঙিন স্ট্রেকচারও হয় আমরা জানি তাহলে এগুলো হচ্ছে কৃত্রিম স্ট্রেকচারের মধ্যে পড়ে তো আমাদের মনে রাখতে হলো যে একটা হচ্ছে ন্যাচারাল স্ট্রেকচার বা প্রাকৃতিক অঙ্গবিন্যাস একটা হচ্ছে কৃত্রিম স্ট্রেকচার বা কৃত্রিম অঙ্গবিন্যাস এরপরে আমাদের যেটা মনে রাখতে হবে স্পর্শকাতর দিক দিয়ে আমরা বুঝতে পারলাম ভিজুয়াল দিক দিয়ে বুঝতে পারলাম এবং ভিজুয়াল স্ট্রেকচার আমরা প্রধানত তাকেই বলতে পারছি যেটা আমরা দর্শনগতভাবে দেখছি এবং দর্শনগতভাবে যেগুলো দেখছি সেগুলো দেখার পরে শিল্পী যখন সেই স্ট্রেকচারের ছবি তৈরি করছে তাহলে আমাদের মনে রাখতে হবে ভিজুয়াল স্ট্রেকচার কিন্তু শুধু দেখা নয় শুধু দেখার পরে সেইটা দেখে যখন শিল্পী ছবি আঁকলো কোনো ধরুন আমি একটা দেখলাম যে রাব আঁকার জন্য আমি একটা গাছের ইয়ে আঁকলাম এবং সেখানের মধ্যে আমি একটা স্ট্রাকচার দিলাম গাছের সব টাকার জন্য নরম একটা ভাব দেখালাম তারপরে ধরুন বালি বালিয়াড়ি দেখানোর জন্য স্যান্ডি দেখানোর জন্য আমি বালির মধ্যে ছোটো ছোটো ফুটো দিয়ে বালি করলাম ভিজে দেখানোর জন্য আমি একটু জলীয় ভাব করলাম রাব দেখানোর জন্য বা পাথুরে দেখানোর জন্য আমি পাথরে একটা পাথরের ছবি আঁকলাম এগুলি কাঁটা দেখানোর জন্য গাছের আমি কণ্ঠ মানে বিভিন্ন ধরনের কাঁটার ছবি আঁকলাম এবং পয়েন্টিং দেখানোর জন্য খাঁড়া খাঁড়া করে আমি লাইন দিয়ে বা রেখা ব্যবহার করে আমি কিন্তু বিভিন্ন ধরনের স্ট্রেকচার তৈরি করতে পারি এবং শিল্পীরা সেগুলোই তৈরি করে থাকে তাহলে প্রত্যেক লোকই স্ট্রেকচার তৈরি করে ভিজুয়াল স্ট্রেকচার দেখে সে কিন্তু করে সেটা হচ্ছে ভিজুয়াল স্ট্রেকচারের মধ্যে পড়ে এবং সেগুলো কিন্তু স্পর্শকাতর নয় সেগুলো মানে দৃশ্যগতভাবে এবং এই ভিজুয়াল স্ট্রেকচারের মধ্যে যেমন স্পন্টিনিয়াস স্ট্রেকচার মেকানিক্যাল স্ট্রেকচার ডেকোরেটিভ স্ট্রেকচার এগুলোও কিন্তু পড়ে থাকে তা স্পন্টিনিয়াস স্ট্রেকচারটা কী এটি একটি সৃজনাত্মক শিল্পী তৈরি করে মানে শিল্পী ধরুন কাজ করতে করতে হঠাৎ দুর্ঘটনাজনিতভাবে কিছু একটা ঘটে গেল এবং সে দেখা গেল যে ওইটা একটা সুন্দর শিল্প রূপ ধারণ করলো সেটাই কিন্তু একটা মানে স্বতঃস্ফূর্ত মানে আপনামিভাবে হয়ে যায় ধরুন রঙটা ছাড়লাম জলটা দিলাম যখন জলটা রঙটা আপনামনি যেতে যেতে একটা আলাদা রূপ নিয়ে নিল এবং সেই রূপটা দেখে মনের মধ্যে একটা ভাব জাগল এবং দেখা গেলো সেই স্টেকচারটা খুবই ভালো লাগছে যা যে দেখছে তার মনের মধ্যে একটা প্রফুল্লতা নান্দনিকতা আসছে সে আনন্দ পাচ্ছে তখন কিন্তু সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত এবং এই স্বতঃস্ফূর্ত সে একটা রঙ দিয়ে হতে পারে বিভিন্ন ধরনের মিডিয়াম ইউজ করে হতে পারে তাই শিল্পী এই স্বতঃস্ফূর্ত ফুট কিন্তু শিল্পী তৈরি করে কিন্তু এইটা ঘটনাক্রম হঠাৎ করেই হয়ে যেতে পারে এরপর হচ্ছে যান্ত্রিক স্ট্রেকচার অর্থাৎ যন্ত্রেও ইউজ করে যখন আমরা কোনো স্ট্রেকচার ইউজ করে থাকি এগুলো মেনলি ফটোগ্রাফিতে স্ক্রিন প্রিন্টিংয়ে স্ক্রিন প্যাটিংয়ে এবং প্যাটার্ন ইউজ করে এগুলো কিন্তু আমরা তৈরি করে থাকি হ্যাঁ টোপোগ্রাফি কম্পিউটার গ্রাফিক্স এগুলো কিন্তু সবই এই মেকানিক্যাল স্ট্রেকচারের মধ্যে পড়ে আমি কিছু উদাহরণ দিলাম এগুলো দেখুন আপনি এগুলো নিয়ে যদি ভাবেন এবং আরও যদি মনে হয় যে এগুলো এই যান্ত্রিক স্টেকচার নিয়ে আমি আরও ভিডিও করি আমি করতে পারি আবার আপনাদের যদি সেটা কমেন্টে লেখেন আমি এগুলো বলতে পারবো এরপর হচ্ছে ডেকোরেটিভ স্ট্রেকচার ডেকোরেটিভ স্ট্রেকচার হচ্ছে অর্নামেন্টাল বা যেগুলোকে সৌন্দর্য বা নান্দনিকতা দেওয়ার জন্য কিন্তু করে হয়ে থাকে এই আল মানে আলঙ্কারিক স্ট্রেকচারগুলো বিভিন্ন শিল্পবস্তুর গাত্রতলকে শোভিত করে এবং সেগুলোকে সেগুলো কিন্তু মানে শিল্পের চাহিদা পূরণ করতে তৈরি করা হয় এগুলো হচ্ছে আলঙ্কারিক এবং সেগুলো কিন্তু আমি কিছু উদাহরণ আপনাদের দিলাম সেগুলো দেখে নিন মানে এগুলো মানে কোনো বস্তুর গাত্রতলকে আরও সুন্দর করে সাজানোর জন্য এই আলঙ্করিক স্টেকচারগুলো দেওয়া হয়ে থাকে ভারতীয় শিল্পে এবং ওয়েস্টার্ন শিল্পে এগুলো প্রচুর ইউজ করা হয়ে থাকে আমরা প্রধানত শিল্পে যে স্টেকচারগুলো ইউজ করে থাকি সেগুলো প্রধানত চার ধরনের স্ট্রেকচার ইউজ হয়ে থাকে শিল্পে মন প্রধানত চার ধরনের স্ট্রেকচার ইউজ হয়ে থাকে একটা হচ্ছে প্রাকৃতিক স্ট্রেকচার বা অ্যাকচুয়াল স্ট্রেকচার অনুকৃতি বা নকল বা সিমুলেট স্ট্রেকচার আর একটা হচ্ছে বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট আর একটা হচ্ছে উদ্ভাবিত মানে সৃজ সৃজনাত্মক বা ক্রিয়েটিভ স্ট্রেকচার এবার আমাদের মনে রাখতে হবে যে অ্যাকচুয়াল স্ট্রেকচার বা আসল স্ট্রেকচারগুলো নিয়ে আমি আগেও বললাম তবুও বলছি অ্যাকচুয়াল স্ট্রেকচার হচ্ছে যেগুলো মেনলি মানে প্রকৃতির থেকে আমরা পেয়েছি সেগুলো হচ্ছে সব অ্যাকচুয়াল স্ট্রেকচার এবং এই অ্যাকচুয়াল স্ট্রেকচার করতে গিয়ে মানে যেটা আপনি ছুঁয়েও দেখতে পারবেন আবার মানে স্পর্শ করে এবং দর্শন মানে দেখে দুটোর দ্বারাই বোঝা যাচ্ছে হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রেকচার আমাদের মনে রাখতে হবে অ্যাকচুয়াল স্ট্রেকচার দর্শন স্পর্শ দুটোর দ্বারাই কিন্তু আমরা অ্যাকচুয়াল স্ট্রেকচারকে বুঝতে পারি এই অ্যাকচুয়াল স্ট্রেকচারকে দেখাতে গিয়ে শিল্পী ভিনসেন ভ্যানগড় তিনি কী করেছিলেন যে রঙের মোটা প্রলেভ ইউজ করেছিলেন তেল রঙের মোটা প্রলেভ ইউজ করে সেইটা কিন্তু অ্যাকচুয়াল স্ট্রেকচারকেই ইউজ করেছিলেন অ্যাকচুয়াল স্ট্রাকচার ইউজ করে তিনি ছবির মধ্যে কি করেছিলেন সূর্যের আলো ছায়াকেও খেলিয়েছেন রঙও খেলেছেন মানে লোকে হাত দিয়েও বুঝতে পারবে উঁচু নিচুগুলো এগুলো কিন্তু মেনলি অ্যাকচুয়াল স্ট্রেকচারের মধ্যে বলে এটাকে বলে ইম্পেস্টো আমি কিছু উদাহরণ দিলাম ইমপেস্টো সেগুলো একটু দেখে নিন এরপরে যেটা বলছি সেটা হচ্ছে স্টিমুলেট সিমুলেট বা অনুকরণ বা নকল স্ট্রেকচার তা সিমুলেট বা অনুকরণ বা নকল স্ট্রেকচারগুলো কী কি মানে যেগুলো আসল স্ট্রেকচারকে দেখে শিল্পী অনুপ্রাণিত হয়ে সে তখন তার চিত্রপটে সে যখন সেটাকে অভি মানে নকল করে সেটা যেমন এখানে উদাহরণ দিয়েছি দেখুন সমুদ্রের জলের ঢেউ এঁকেছে তারপরে বিভিন্ন পাথরের স্ট্রেকচারকে দেখে পাথরের দেয়াল দেখে দেখে একটা পাথর এঁকেছে গাছ দেখে দেখে গাছের মতন করে গাছের যে অঙ্গবিন্যাস বা শিরা উপশিরার জালিকা বিন্যাস সেগুলোকে এঁকেছে এগুলি যেমন চুল দেখে দেখে চুলের মতন করে এঁকেছে পরে দেখুন শিমুলের টিকটারের একটা আদ ভালো উদাহরণ যেমন বিড়ালের লোমগুলো যখন আঁকা হয়েছে তখন এখানে কিন্তু অরিজিনাল বিড়ালটা নেই কিন্তু দেখে আপনার মনে হচ্ছে যে বেশ নরম একটা প্রিলপ ব্যাপার আছে তারপরে কুকুরের মুখটা যেমন ঢাকা আছে দেখুন এখানে মনে হচ্ছে যে নরম এবং প্রিলপ একটা ব্যাপার আছে বাঘের দাঁত শক্ত দাঁত বোঝা যাচ্ছে এবং বাঘের মুখগহ্বর বোঝা যাচ্ছে তার মুখের যে এক্সপ্রেশান মুখের যে গোপগুলো সেগুলোকেও বোঝা যাচ্ছে হাতির গায়ের যে দাগগুলো সেগুলোকেও বোঝা যাচ্ছে তাহলে এগুলি সবই কিন্তু সিমুলেট স্ট্রেকচার বা অনুকরণ বা নকল স্ট্রেকচার মানে এগুলোকে দেখে শিল্পী কিন্তু এঁকেছে আপনি কিন্তু দেখে বুঝতে পারছেন যে এগুলো কিন্তু মানে হাতির মতো হাতির স্কিনের দাগ বাঘের মুখের ছাপ এটা কুকুরের ওইটা বিড়ালের লোম তাহলে কি কিন্তু আপনি এই দ্বিতল মাত্রা এটা কিন্তু হাত বুলিয়ে কখনো কিন্তু সেই বাঘের দাঁত খুঁজে পাবেন না কিংবা হাতির সুড়ের বা হাতির স্কিনের সেই টাচও পাবেন না কিংবা সুন্দর মোলায়েম বিড়ালের লোমও পাবেন না এগুলো সবই মানে দেখে অনুকরণ করা হয়েছে এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত স্ট্রেকচার অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত স্ট্রেকচার কি অ্যাপসটা বিমূর্ত যে প্রকৃতি বস্তুর অঙ্গবিন্যাস থেকে প্রাপ্ত স্ট্রেকচারকে পুনরায় সাজানো সরলীকৃত করা অর্থাৎ বিমূর্ত মানে কি মূর্তটা আছেই সেইটাকে যখন শিল্পী তার নিজের শিল্প ভাবনায় বা কল্পনায় সে যখন আরও সরল করে দেখাতে চেষ্টা করে মানুষের কাছে তার ভাবকে উপস্থাপনা করতে চা চেষ্টা করে তখন কিন্তু সে আরও সরল করে এটাকে করে যেমন দেখুন এখানে একটা একটা মহিলার দাঁড়ানো স্কাল্পচার আছে সেই স্কাল্পচারে এরম তো মহিলা হয় না কিন্তু তা সত্ত্বেও শিল্পী কেন করেছে এই যে দাঁড়ানোর ভঙ্গিমাটাকে আরও ভালো করে বোঝাবার জন্য মানে সে গভীর এক চিন্তামগ্ন অবস্থায় পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এবং এইটাকে জোর দেওয়ার জন্য শিল্পী কী করলো তার অঙ্গের কোনো কোনো জায়গার পরিবর্তন সাধন করে সেটার ওপরে জোর দিল মানে আরও বেশি গুরুত্ব আরোপ করলো ভাবের ওপরে অ্যাজ ইট ইজ এখানে মাদার অ্যান্ড চাইল্ড দেখানো হয়েছে মা এবং ছেলের ভালোবাসাটাকে দেখুন একই সূত্রে বাঁধা আছে শিল্পী কী করলো তার ভাবগুলোকে ঘুরিয়ে কালার দিয়ে আলাদা করে এখানে কোল্ড কালার ইউজ করা হয়েছে বাচ্চাটার সামনে একটু হট কালার ইউজ করা হয়েছে করে কি করা হলো যে এটার মধ্যে আরও মূর্ত্ব বোধকে জাগিয়ে তোলা তোলা হলো তাহলে বিমূর্ত স্ট্রেকচারগুলো প্রধানত কিন্তু আছে সেগুলোকে শিল্পী কী করে আরও আবার নতুন করে সাজিয়ে এবং আরও সরল করে মানুষের কাছে উপস্থাপনা করে সেটা হচ্ছে বিমূর্ত স্ট্রেকচার এরপরে আমরা বলবো উদ্ভাবিত বা সৃজিত স্ট্রেকচার উদ্ভাবিত বা সৃজিত স্টেকচার এটা কিন্তু শিল্পী তৈরি করতে পারে শিল্পীর কল্পনা থেকে যেগুলি বেরোয় সেগুলি সবই উদ্ভাবিত এবং ক্রিয়েটিভ স্টেকচার বা ইনভেন্টেড বা ক্রিয়েটিভ বা উদ্ভাবিত বা সৃজিত স্টেকচার এগুলো কিন্তু সবই শিল্পীর কল্পনার থেকে তৈরি হতে হয় অর্থাৎ কোনো প্যাটার্নের পুনঃপুনঃ ব্যবহার করেও তৈরি করতে পারে কোনো রঙের আবনাবনি স্বয়ংক্রিয়ভাবে সেটা তৈরি হতে পারে অর্থাৎ সৃজিত বা বা উদ্ভাবিত স্ট্রেকচার কিন্তু বিমূর্ত স্ট্রেকচার যে হবে তার কিন্তু কোনো কথা নয় মনে রাখতে হবে আমাদের যে সৃজিত বা উদ্ভাবিত স্ট্রেকচার যেগুলো শিল্পীর নিজের কল্পনা প্রসূত অর্থাৎ সে নিজেই তৈরি করেছে এগুলো সেগুলো পৃথিবীতে আগে থাকতে ছিল না শিল্পী নিজে তৈরি করেছে বস্তু বস্তু বা শিল্পের উপাদানগুলো হয়তো একই হতে পারে কিন্তু ভাবনার ক্ষেত্রে তার ভাবনার উপরে গুরুত্ব আরোপ করে সেগুলোকে কিন্তু আরও ভালো করে সে দেখাবার চেষ্টা করেছে নতুন করে গেলাম আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান আমাকে কমেন্ট বক্সে লিখুন স্টেকচার সম্পর্কে আমি আরও একটা ভিডিও করতে পারি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের শেয়ার করে দেখা